نبي رمات تمارا مر نبي جديد مرا ودر پاسا حضوري چاپايا ديچي خاتون جنت خوشتي سيار بولتي سو مكة باشي تمرا کی امارا بار دیکھی چھو ارے مکر لکر آرا تمرا امارا بار دیکھ سنی خوشتے 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 جائے دیکھیں کبا غور ارکی نہ رائی مانا آئے بابا نائی تیم نبی رے اوڈر پس حضور دیا نبی ری پیٹ مبارک چپائے دیا رکس ایک دن نائی دوی دن نائی رے تین دن ار خودار تو نبی نبی ری پیڑے خبر نائی نبی امتر کتا بولے نا امار اللہ ڈاک دا کوئیں فیرستار آرے امی اللہ آدم ایتو مایا کر پسند کر بانی چی ایرے فیرستار যখন দুনিয়ার অফিস বন্ধ থাকবে আদালত বন্ধ থাকবে কোর্ট কাছারি বন্ধ থাকবে পাবনা জেলার যতগুলা আদালত কোর্ট কাছারি সমস্ত কিছু যখন বন্ধ থাকবে পাবনার ঘরের দরজাগুলা যখন বন্ধ থাকবে বিটা পাড়ার ঘরের দরজাগুলা যখন বন্ধ থাকবে রে আল্লাহর একটা দরজা খোলা থাকবে ওই দরজাটা হলো জানোনি এটা কোন দরজা ওইটা হলো আমি আল্লাহর রহমতের দরজা চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার কোন দরজা কোন দরজা আল্লাহ পাকের রহমতের দরজা মারহাবা বলেন মানুষ হতাশ হয়ে যায় এখন হতাশ হতাশ আরে জীবনে কি করলাম জীবনটাই বরবাদ করে দিলাম চিন্তা করে গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি এখন কি আমার ডাক আল্লাহ শুনবে আপনারা বলুন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের ব্যক্তি হলো গুনাহগার ব্যক্তি আল্লাহু আকবার কর তাহলে এখানে পেস্ট লাগবে যে ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আয়েশা বই লাগেছে আমাদের পাবনার মধ্যে একটা গোতা গতি লাগাই দিয়ে গেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি বলে গুনাহগার ব্যক্তি একটা পেস্ট লাগবে কি না বাজান কেমনে পছন্দের ব্যক্তি আল্লাহ বলেন সকলে আমার সঙ্গে বরণ বিসমিল্লাহির রহমানির আমার বাবার বৈরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পছন্দের ব্যক্তি কেমনে বানিয়েছে গুনাহগারকে আল্লাহ কেন পছন্দ করে আল্লাহ কোরআনের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন الله يغفر الذنوب جميعا إنه هو الرحيم চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার বান্দা যখন গুনাহ করে কি করে গুনাহ করে আল্লাহ পাকের একটা নাম হইলো গুনাহগার বান্দার নাম হলো গুনাহগার আল্লাহ বলেন আমার নাম হলো গাফফার মারহাবা কল আল্লাহর নাম কি গাফফার বান্দা গুনাহ করেছে আল্লাহ গাফফার নামের খাতিরে বান্দাকে মাফ করবে মারহাবা বলেন মাফ চাইলে না না চাইলে
সায়া না না সায়া চাইতে হবে। সুর হলো দুই প্রকার, সুর কত প্রকার? দুই প্রকার। এক জাতির চুর হলো মানুষের আমানত খেয়ানত করে রাতের অন্ধকারে সরি গলায় দৈরা কয় যা আছে তা দিলাও, ঠিক না বেটি? আমি সিলেট অঞ্চলে আমার বেশি প্রোগ্রাম হয়, সিলেট গেছেননি আপনারা? বাংলার বাঘ, বাংলার সম্রাট বাবা শাহজালাল যে জায়গায় ঘুমিয়ে আছে, আমি প্রোগ্রাম করে সিলেট থেকে আসতেছি, সাতচুরি নামক একটা জায়গা আছে, রাত্রে গভীর, আমার ড্রাইভার বলতেছে যে জায়গাটা বেশি ভালো না। আমি মৌলবী মানুষ, আমি চিন্তা করলাম ডাকাইত কি মৌলবীদেরকে কিছু করবে, ফাগরি ফুগরি লাগানো দোয়া দুরু সব জানি, মৌলবীরে ডাকাইত কিচ্ছু করবে? আচ্ছা বলুন তো, ডাকাইতের কাছে মৌলবীর কোনো পাওয়ার আছে? আর মৌলবীর কাছে ডাকাইতের কোনো পাওয়ার আছে? রাত্র গভীর হয়ে গেছে, গাড়ি টান দিয়েছে, মাছ রাস্তায়, পাহাড়ি অঞ্চল তো, গাছগাছরা, গাড়ি ঢুকছে, হঠাৎ করে সামনে দেখা যায় মাশাল্লাহ গাছ রাস্তার মাঝখানে ফেলে দিয়ে রাখছে। এটা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আওয়াজ করে কন, খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। রাত্রে কি করি? পিস্তল ধরি। চরিত্র আসেনি এই ভাবনাতে? আছে, আছে। আমি কি ভাবনাতে বুঝি গুলো আসে নাই? আমার বাবারে ভাইরম গভীর রাত প্রোগ্রাম করলে হাদিয়া কম মিলে না বেশি মিলে? বক্তারার হাদিয়া দুনিয়ার সব জায়গায় বকায়া চলে, সব সেক্টরে বকায়া আছে, বক্তাদের কোনো বকায়া? বক্তাদের হাদিয়া কম হোক আর বেশ হোক নগদ পেমেন্ট, ঠিক না বেটি? তো হাদিয়া মাশাল্লাহ দুইটা মাহফিলের হাদিয়া, গাড়ি গাছ ফেলে দিয়েছে সামনে, আর নড়াচড়া করার কোনো সুযোগ আছে? দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম। আলসু আলাইকুম সালাম, দেখেই তো পাইজামা গরম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বলতেছে হুজুর বই পায়েন না, আমরা তো আপনাদের মতোই তো মানুষ। হুজুর আপনারা করেন ফ্যান্ডেলে দোয়া করে হাদিয়া আনেন, আর আমরা রাত্রে পিস্তল ধরে ছড়ি ধরে হাদিয়া রাখি, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা এদের হাদিয়া আর আমাদের হাদিয়া বেশ কম আসেনি? এরা তো জুলুম করে নেয় আর আমরা মহব্বত দিয়া নেই, ঠিক না বেটি? তো বয়ে তো সব দিলা অন লাগছে, রাখার কোনো সুযোগ? আমার বাবারা ভাইরা আপনার বাবার যুবক ভাইরা, আমি মৌলানা হাফেজ কারি আব্দুর রহমান নাইমি, দুনিয়ার সাধারণ একটা ডাকাত, মাত্র দু চারজন লোককে নিয়ে গ্রাহ করেছে, মালামাল গুলা চুপচাপ একটা কথাও বলতে পারলাম না, মোবাইল গুলা নিয়ে গেছে, টাকাগুলা নিয়ে গেছে, সমস্ত কিছু নিয়ে গেছে। আপনারা বলুন এই ডাকাতরা আমার মতো মানুষ কিনা? যুবক দুনিয়ার একটা মানুষের কাছে গভীর রাতে সিলিন্ডার হয়ে গেছি, জানের বয়ে কেঁদে দিচ্ছি আর বলছি বাইরে মারিস না, হাদিয়া যত লাগে সব নিয়ে যা, মোবাইল নিয়ে যা, তারপরও মারিস না, জানকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য বাইরে দুনিয়ার ডাকাতে দুনিয়ার মাল লুট করার জন্য রাত্রে হামলা দিয়েছে। আর আমরা কোন ডাকাত? গভীর রাত তোমার আমার মালিক, যেই মালিক তোমাকে আমাকে তো পছন্দ করে বানিয়েছে,
আল্লাহ বলেন ফেরেশতারা রে আমারে বাধা দিস না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রাত ফেরেশতারা আমি আল্লাহ বড় পছন্দ করে তাদেরকে বানাইছি বানানোর একটাই কারণ আমার বান্দা আমি নিজ হাতে বান্দাকে আমি তৈরি করেছি আমার বান্দা গভীর রাত ফাবনার ঘরের দরজা জানলাগুলো বন্ধ সিরাজগঞ্জের ঘরের দরজা জানলাগুলো যখন বন্ধ থাকবে আমি আল্লাহ রহমতের দরজাটা খুইলা বইসা থাকব আমি গুনাহগার বান্দাকে মাফ করার জন্য আমার বান্দা ডাক দিতে দিনই হবে আমি আল্লাহ রহমান নামের খাতিরে বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব আল্লাহু আকবার কোন দুনিয়ার ডাকাইতের কাছে কোনো আফুস আছে বাজান মোবাইলটা দিছে ফিরাই আমি কইছি ভাইজান সব নিয়ে যান আমার মোবাইলটা নিয়ে যান আমার সিম কার্ডটা দিয়ে যান কারণ সিম কার্ডে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল আসে কল আসে ভারতে সাতটা আটটা প্রদেশে আমার প্রোগ্রাম হয় ওখান থেকে কল আসে আমার সিমটা দিয়ে যান বলতেছে বেশি মাতামাতি করলে ফাগরিটো খুলে রাইখা দেব নাউজুবিল্লাহ কর এরা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত আখিরি নবীর উম্মত কি জবাব দিব আমরা আল্লাহর কাছে কি জবাব দিব কি জবাব দিব রাসূলুল্লাহর কাছে যেই নবী উম্মতের জন্য উহুদের জমিনে দামদান মুবারক শহীদ করেছে যেই নবী উম্মতের জন্য তায়েফের জমিনে রক্ত মুবারক জড়িয়েছে বারবার তায়েফবাসী পাথর দিয়ে আঘাত করেছে যেই নবী উম্মতের জন্য মরাউডের পসা উজুরি সরকারে দু আলমের পিঠ মুবারকে চাপি দিয়েছে তারপর নবী উম্মতকে বলে নাই আজকে উম্মত কই আর নবী কই উম্মত কই আর মসজিদ কই মসজিদে জানি না আপনাদের পাবনার কি অবস্থা মসজিদে এমন সময় দেখা যায় ফজরের নামাজ ইমাম সাহেব আর মুয়াজ্জিনও হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিলেটের কথা বলতেছি আপনাদের পাবনার খবর আমি জানি না ফজরের আজান পরে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হতে নামাজ ভালো আর ঐসম ঘুম আমাদের আরো চাপে শয়তান বলে ঘুমা জীবনের ঘুম ঘুমা নামাজ গেলে নামাজ পাবি ঘুম গেলে আর ঘুম পাবি বন্ধুরে আমার গভীর মনোযোগ নিয়ে অন্তরের কান্টা লাগিয়ে বসে যান এ যুবক ভাই আজকে জান্নাতের বাগানে বসে আছেন কবরস্থানকে কেন্দ্র করে আজকের মাহফিল আপনারা বলুন এই বিটাপাড়া গুরুস্থানে আজ পর্যন্ত অতীত থেকে বর্তমান বর্তমান পর্যন্ত যতগুলা লোক চলে গেছে কেউ কি ফিরে আসছে না তারা আছে আওয়াজ করে বলেন ওই দেশে যাওয়া যায় আসার কোন সিস্টেম বন্ধুরে এ যুবক ভাই তোমার মতো আমার মতো কত যুবক ফাবনা মেডিকেলের মধ্যে ভর্তি রয়েছে তোমার মতো আমার মতো কত যুবক বাস অ্যাক্সিডেন্ট করে দুনিয়াতে চলে গেছে গত শনিবার
মলবি বাজার জেলা কমলগঞ্জ উপজেলা সিলেট আমার প্রোগ্রাম ছিল ও এলাকায় আমার হুজুর কিবলার কিছু ভক্ত মুরিদান রয়েছে বাসুরিকে একটা প্রোগ্রাম বিশাল বড় যার বাড়িতে প্রোগ্রাম ওই বাড়িওয়ালা ওনার ছেলে সকালবেলা আমাকে বলছে আঙ্কেল আমি শ্রীমঙ্গল যাচ্ছি মাহফিলের কিছু দাওয়াতি কাজ বাকি রয়েছে করার জন্য বিদায় নিয়ে চলে গেছে দুই ঘন্টা পরে খবর আসছে মোবাইলের মাধ্যমে মোবাইল করে বলতেছে আপনি কি সজলের আব্বানি আপনার ছেলে একটু আগে পাকের সাথে মোটর সাইকেলে ধাক্কা লেগে আপনার ছেলেটা ইন্তেকাল করেছে যুবক যদি জানতো শ্রীমঙ্গল আমার জীবনের শেষ মিশন কোনদিন জীবিত আর ঘরে ফিরতে পারবে না আপনারা বলুন এই লোকটা কোনদিন গড়তে বের হতো কিনা গড়তে বের হতো না আপনি আমি আজকে মাহফিলে আসছি আপনি আমাকে আজরাইল পাঁচবার সালাম দিয়ে গেছে কতবার কতবার পাঁচবার হয়তো আপনি আমি আজরাইলকে দেখি নাই আজরাইল কিন্তু আপনাকে আমাকে দেখতেছে ঠিক কি না বলেন দুনিয়ার সব দপ্তরে উপরি সুপুরি চলে কিন্তু আল্লাহর দপ্তরে কোনো ঘুষ উপরি সুপুরি চলে আল্লাহর দপ্তরে একটা জিনিস চলে আল্লাহ বলবে আমি যে তোমার বানিয়েছিলাম তুমি আমার জন্য কি করেছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুই ইবাদত করবি আমি আল্লাহর গোলামি করবি বান্দারে কারণ আমি তোরে পছন্দ করে বানিয়েছি বড় মায়া কইরা বানিয়েছি মহব্বত করে বানিয়েছি বান্দারে তোরে দামি কপালটা যখন গভীর রাতে আমি আল্লাহর আদালতে মাথাটা টেকায়া দিবি বান্দারে তোর এক একটা সেজদার বিনময় আমি আল্লাহর কাছে কত দামি জানোস নি সাত আসমান সাত জমিন যদি এক পাল্লাই রাখা হয় সাত আসমান সাত জমিনের চাইতে তোর সেজদার ওজনটা আমি আল্লাহর কাছে বেশি আল্লাহুম্মা সাল্লে সবাই জবান খুলেন আদেন সাপিয়ানা মাওলানা আদেন সাপিয়ানা মাও আদাল্লাহুম্মা সাল্লে বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার নবীকে বলুন বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার হাইরে মানব হয়া চিনিলি দুঃখ রইল মনে আল্লাহ
أدنى بي سبينا ماو আমার বাবারা বাইরে কেউ উঠা বসা করবেন না আমি বহু দূরের একটা মুসাফির বাবা গো জীবনে যদি কোনো নেক আমল আপনার আল্লাহর দরবারে কবুল না হয় আজকের প্রোগ্রাম আমার আল্লাহ ইচ্ছা করলে কবুল করে আপনার আমার জিন্দেগির শেষ গুনাহ আল্লাহ maaf করে দিতে পারে কি পারে না আল্লাহ এত পছন্দ করে বানিয়েছে এত mohabbat করে বানিয়েছে গভীর রাত আল্লাহর আদালতে যখন আপনি মাথা টেকাইবেন আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবেন দুনিয়ার ঘরের দরজা জানালা যখন বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ও ফেরেশতারা বিটা ফারা পাবনা জেলা আমার মায়ার বান্দারা তোমরা তাকায়া দেখো আমার বান্দারা এই পাগল বান্দাটা গভীর রাত আমি আল্লাহর আদালতে লজ্জিত হয়ে গেছে আমার বান্দাকে আমি আল্লাহ maaf না করে পারলাম না আমার বান্দা ফালিয়া দহকো কালিলাও ওয়ালিয়াবকো কাসীরা রাফেরস্তা আমার বান্দার চোখের কোণায় পানি দেখা যাচ্ছে আমি আল্লাহ আমার বান্দারে আজকে গভীর রাত এই মাহফিলকে জরিয়া করে এই মাহফিলকে উসিলা বানাইয়া আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলি maaf করে দিলা আল্লাহ যদি maaf করে দেয় আমার মতো মৌলবি সুলকাইলে লাভ হবে আওয়াজ করে বলেন maaf করার মালিককে জবান খুলে বলেন ডান হাত তুলে বলে maaf করার মালিককে আল্লাহ আল্লাহ তো ইচ্ছা করলে maaf করে দিতে পারেন কারণ আল্লাহ পাকের একটা নাম হলো রহমান আল্লাহ পাকের নাম হলো গাফফার আমরা তো চাইতে পারি না আমরা চাইতে জানি না এই জন্য আমরা আমাদের ইবাদত করতে ভালো লাগে না ইবাদতের মতো এত বড় মজা আর কোনো কিছু হতে পারে কারণ নবীজি তো উম্মতের জন্য 63 বছর ওনার জীবনে ওনার জীবদ্দশায় উনি 63 বছর যা কর্ম করেছেন সমস্ত কিছু কর্ম উম্মতের কল্যাণের জন্য চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কইছে বন্ধু আপনি নামাজ পড়তেছেন নামাজ পড়তে পড়তে পাও মুবারকগুলো ফুলে গেছে বন্ধু আপনাকে আপনি নামাজ পড়তে হবে না এত কষ্ট করতে হবে না নবী বলেন আমি যদি এই জায়গায় গাফিলতি করি এই জায়গায় দুর্বলতা প্রকাশ করি আমার উম্মতেও করবে নবী তো কোন নবী যেই নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে কাটতেছে আর আমরা কোন উম্মত আশিক রাসূল দাবি করি মুখে মুখে অন্তরে নাই খারাপ লাগতেছে বাজান খারাপ লাগতেছে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কারণ কি কার গোলামি করার জন্য সকলে জবানটা খুলে বলেন কার আল্লাহ আল্লাহ মানুষ যে সুন্দর বানাইছে এত সুন্দর কোন জাতি গোষ্ঠীর আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ বলেন হুজুর মানুষ এত সুন্দর আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বলছে কয়টা জিনিস চারটা জিনিস কেউ উঠবেন না প্লিজ আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমাকে কষ্ট দিবেন না আমি মুসাফির আমার মন বলতেছে আপনাদের মা বাবা কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে কবর থেকে বুক পর্যন্ত বের করে ডাকতেছে আর বলতেছে বাবারে আমি মা সেই ঘরের মালিক আমি একদিন ছিলাম এই ঘরটাতে আজকে আমি বের হয়ে কবরে চলে আসছি
সন্তানকে নাম ধরে ধরে ডাকে, কেউ যাবেন না, দোয়া না করে একজনও যাবেন না। কানায় কানায় গভীর রাত ভরপুর হয়ে আছেন, আমার মন বলতেছে আজকের প্রোগ্রাম আল্লাহ কবুল করে দিবে, মারহাবা কর। বাজান আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে বানিয়েছেন, চারটা জিনিসের কসম খেয়ে বলছেন, আমি মানুষ যে সুন্দর বানিয়েছি এত সুন্দর কোনো জাতি গোষ্ঠীকে দেই নাই। সুবহানাল্লাহ, কত জোরে বলেন। সকলে আমার সঙ্গে বরণ, বিসমিল্লাহির রহমান ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আল্লাহ বলেন, আমি চারটা জিনিসের কসম খেয়েছি। কয়টা জিনিস? চারটা জিনিসের কসম খেয়েছি আমি আল্লাহ, মানুষ যে সুন্দর বানিয়েছি এত সুন্দর কোনো জাতি গোষ্ঠীকে। তাহলে বোঝা গেল ফেরেস্তার সাইতো মানুষ সুন্দর, চন্দ্র সূর্যর সাইতো মানুষ সুন্দর। তো বাজান এত সুন্দর করে যে আল্লাহ বানাইছে, আল্লাহ যে 60 বছর 70 বছর একটা ভিসা দিয়া পাঠাইছে, আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, খবরে বলবে না, মার রব্বুকা তোমার রবকে বলবে না, বাজান বলবে না, সবাই জবান খুলে বলেন বলবে না, তখন কি জবাব দিবেন? আমার নবী বলছে সবচেয়ে বেশি আমার কষ্ট হয় আমার উম্মতে কবরের মধ্যে ধরা পড়ে গেলে, আমার উম্মত বাঁচার আর কোনো সুযোগ নাই। কবর যেদিন ডাকবে আমার সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে। যুবক আমি তোমার দুইটা পায়ে দূরে বলি, যুবক রে দুনিয়ার আশার সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে মেজু ভাই, মেজু ভাইয়ের পরে সেজু ভাই, কিন্তু কবর এমন একটা দেশ যেই দেশে আসা যায়, যেই দেশে আসার সিরিয়াল আছে, কবর দেশে যাওয়ার কোন সিরিয়াল না আছে নাই। বড় ভাইকে রেখে ছোট ভাই চলে যাচ্ছে, কষ্ট হইতেছে আপনাদের, একটু ধৈর্য সহকারে বসেন, আমি আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু আমি মেহমান মুসাফির। এই যুবক বসো ভাই, বসো বসো ভাই, বসো। কবর সবচেয়ে বড় ভয়ানক, সবচেয়ে বড় ভয়ানক যে ঘরটায়, ঘরটার নাম কি? কবর। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের প্রত্যেকটা কবরে 99টা করে সাপ থাকবে, এক একটা সাপের প্রত্যেকটা সাপের পশমের মানে যে মাছের আইসলার মতো ইয়ে আছে না, কি বলে আপনাদের ফাবনাতে কি বলে, আশলিয়া, আশলিয়ার মত প্রত্যেকটা গুড়ায় গুড়ায় চোখ থাকবে, এক একটা সাপ যদি হা করত, হাডার হাঁকটা যে দুনিয়াতে লাগলে দুনিয়ার ফসলাদি পুরে চারকার হয়ে যেত, দুনিয়ার কিয়ামত পর্যন্ত ফসলাদি হতো, এই কবরটাতে আপনার আমার জায়গা হবে। বন্ধুরে তোমার দুইটা পা আমার সামনে আয় না দে,
যুবক তোমারে কে বলেছে তুমি বিয়ে করবে, কে বলেছে সংসার সম্পত্তি করবে? যুবক রে যেদিন মসজিদের ইমাম সাহেব তোমার গোপন খবরটা পৌঁছায়া দিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী সব পাশে দাঁড়িয়ে থাকবে, তুমি যেই ছেলের জন্য সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করেছ, তোমার সন্তান তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। রাত্র যদি দুইটা বাজেও তুমি অন্তকাল করো, যে খাটে ঘুমাইছিলাম যে কম্বলটা তোমার গায়ে ছিল ওই কম্বল আর তোমার গায়ে রাখবে না, একটা বিছানার চাদর দিয়া তোমাকে ডেকে দিবে, আর আপনজন যতগুলো আছে সবাই সা বলবে তাড়াতাড়ি টামাইবার ব্যবস্থা করো। এই কথাটা কি আপনজন বলে না দূরের মানুষ বলে? আওয়াজ করে বলুন আপন না পাই। কথাটা কে বলে? আপনজন। আপনি যদি 5 কোটি টাকাও দেন যে তোর বাবা তোর জন্য তো কষ্ট করেছে, বাবা কষ্ট করে নাই, মা বাবা কষ্ট করেছে, বহু প্রমাণ রয়েছে, 5 কোটি টাকা দিলেও একটা রাত্রর জন্য বাবার পাশে শুইবে কবরে এরকম যুবক পাবনাতে পাওয়া যাবে? যেই বাবা মাতার গাম পাতাই ফেলেছে, তোমার খাওয়ানোর জন্য পোড়ানোর জন্য দূরে যদি কোন সফরে যাও, নিঃস্বার্থ ভাবে দুইটা মানুষ ভালোবাসে, বলুন এই দুইটা মানুষের নাম হলো মা আর বাবা? জোরে জোরে বলুন ঠিক না বেঠি? এক রাত্রে সন্তান ঘুমাবে না, সন্তান পাশে যাবে না, আপনি এখন মারা গেলে 9টা বড়জুর সকাল, বড়জুর বাদ জোহর আপনাকে রাখবে। যেই দেশে তাকা যায় না, এই দেশ নিয়ে আমরা ঘর দরজা বিল্ডিং বড় বড় অট্টালিকা বড় বড় কোম্পানির চিন্তা ভাবনা করতেছি ঠিক কিনা বলেন? মানুষ যদি বুঝত কবরের আজাব যদি দেখত মানুষ পাগল হয়ে যেত। কবরের আজাব যদি দেখি তো ঘরবাড়ি সারিয়া ফাগল হইত, ঘরবাড়ি রিয়া কন্যা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জাগায় আল্লাহু আকবার সেই জাগায় ওয়ালায়া সবাই জবানটা খুলে বলেন বলতেছিলাম বাবা এ যুবক ভাই কখন জানি তোমার আমার বিচার চলে আসে, কবরে চলে যাব, কবরের কিছু পুঞ্জি তৈরি করার দরকার, যেই ছেলে আমার পাশে
একটা রাত্রর জন্য থাকবে না আমার কবরে আমার বাচ্চা বিবি যাবে না আমার মেয়ে মা যাবে না তাহলে বোঝা গেল কবরে আমি একা আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো লোক থাকবে না একটা জবাব দেওয়ার মতো একটা জিনিস থাকবে ওই জিনিসটা হলো আপনার ঈমান আর আমল জুড়ে বলুন ঠিক না বেটি ঈমান যদি মজবুত হয় আমল যদি ভালো হয় কবরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে তখন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা নামাজের মধ্যে আমরা কাকে স্মরণ করি আওয়াজ করে বলুন আল্লাহকে আল্লাহ তখন খুশি হয় আমরা যখন আল্লাহকে আল্লাহ করে ডাক দেই একবার যুবক বয়সে ইয়ং বয়সে তরুণ বয়সে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ কয় আমি 70 বার জবাব দেই মারহাবা বলেন আমরা যে ডাকতে পারি না আমাদের যে ভয় লাগে না ইবাদত করতে মন চায় না কেন জানেন রোগটা আজকে আমার কাছ থেকে শিক্ষা জান সব ডাক্তাররা সব মেডিসিন দিতে পারে না আপনি যদি চার্জারির ডাক্তারের কাছে গিয়া যদি কিডনির ওষুধ খোঁজেন কাজ হবে কাজ হবে বাজান আগের আমার এই আব্বারা ওনাদের আমাদের বয়সে ওনারা যে সময় ছিলেন মরাবাড়ি দেখলে লাশ দেখলে মানুষ ভয়ে কাছে যায় নাই গেছে না কবরের পাশে ভয়ে যায় নাই আর এখন কবরের পাশে দাঁড়ায় থাকে চোখের সামনে কবরস্থ করা হচ্ছে কোনো ভয় লাগে না কারণ কি আল্লাহ মানব দেহের মধ্যে 10টা লতিফা দিয়েছে এর মধ্যে একটা লতিফার নাম হলো লতিফায়ে কাল লতিফায়ে কাল এটা যার অসুস্থ হয়ে গেছে যার রোগী হয়ে গেছে এই অসুস্থ রোগী কাল আপনাকে খালি জিনা করতে আপনাকে তাগিদ দেয় আপনাকে বার এই যে বসে রইছেন আপনাদেরকে গুতাইতেছে তো আরে বিবাহী আর হুজুর আর কি ওয়াজ করবো যা করার করে লেছে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমা আপনারা কি শয়তানকে খুশি করবেন শয়তানকে কে কে খুশি করবেন হাত তুলেন তো দেখি একজনও না আল্লাহ আল্লাহর রসুলকে কে কে খুশি করবেন দুই হাত তুলেন আল্লাহু আকবার আঙ্গুলগুলো ছড়াই দেন সুজা করেন সুজা করেন হাত সুজা করেন নারে তাকবীর আওয়াজ হয় নাই শয়তান ভক্ত নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আল্লাহু আকবার আল্লাহু আকবার দোয়া না করে যাইবেন যাইবেন গেলে আমার কাছে দরাত আমি তো আপনাদের কাছে চাইছি আপনাদের পায়ে হাত দিয়ে রাখছি আমার মন বলতেছে আজকের প্রোগ্রাম কবুল হয়ে যাবে মারহাবা বলেন আমার নবী সবচেয়ে বেশি কেঁদেছেন গুনাগার উম্মতের জন্য কার জন্য গুনাগার উম্মতের জন্য আজকে গুনাগার উম্মত আমরা আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু নবীর তরিকা নবীর বিধান নবীর সিরাত আমাদের মধ্যে ধারণ করতে পারলাম বাজান কবরে যখন প্রশ্ন করবে কবরে যদি এসে প্রশ্ন করে মার রব্বুকা তোমার রবকে আমরা যদি কন এ বেশি মাতামাতি করিস না দর 50,000 টাকার বান্ডিল দিলাম কামুব বাজার 50,000 টাকার বান্ডিল কবরে চলবে চলবে কবরে তো ঘুষ চলবে না তাহলে ঘুষ না চললে এই জায়গা পার হওয়ার রাস্তা কি পার হওয়ার একটাই রাস্তা আল্লাহ কয় আমার বান্দা যখন আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া ভিখারি সাজে ভিক্ষুক সাজে আমি আল্লাহর রহমতের দরিয়া জুস উঠে আর লজ্জা লাগে লজ্জিত হইয়া আমি বান্দারে মাফ করে দিই মারহাবা কর আমরা তো হামসে মারা কোন হে আমার তে বড় মৌলবি কেডা কয় না আমার তে বড় মৌলবি কে আর এখন বর্তমানে এই গোতাগুতি চলতেছে মৌলবি কে ছোট কে বড়
কোন মৌলবি কত বড় লম্বা ফাগরি বাঁধতে পারে, কোন মৌলবি কত বড় লম্বা দৌড় দিতে পারে, এই বাজারে আগুন চলতেছে। আচ্ছা বলুন তো, কবরে কবর যেই কবরের মধ্যে ঘুষ চলবে না, যেই কবরের মধ্যে আপনাকে বাঁচাইবার মতো মা বাপ দুনিয়ার কোনো মানুষ কোনো কাজে লাগবে না, ওই কবরটার থেকে বাঁচতে হলে আপনার মজবুত করতে হবে, শক্ত করতে হবে আপনার ঈমান আর আপনার আকীদা। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? বাজান কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা তোমার রবকে। যদি আপনি নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, পিতা মাতার খেদমত আলা হন, এক বাক্যে সারা দিয়ে দিবেন, জবাব দিয়ে দিবেন, মুখস্থ করা লাগবে না, হাফেজ সাহেব হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আপনার মনটা যদি সরল থাকে, আল্লাহ আল্লাহর রসুলে যদি প্রেম সাগরে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারেন, আল্লাহ বলেন কবরে প্রশ্ন করতে দেরি হবে, আমার বান্দা জবাব দিতে এক সেকেন্ড দেরি লাগবে না। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে কবরে আরো প্রশ্ন করবে, মান দীনুকা তোমার দিন কি? আচ্ছা বলুন তো, দিন এখন ইসলাম আমাদের ঘরে আসে না, মার্কেটে চলে গেছে? আওয়াজ করে এখন মার্কেটে চলে গেছে, ঘরে তো ইসলাম নাই। এখন যদি ঘরের মধ্যে জি বাংলা স্টার জলসা না লাগাইয়া দেন, ফাবনাতে আসেনি রো আছে আল্লাহ ফাবনো হচ্ছে গেছে। এখন তো ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা এগুলা লাগায় না দিলে গোরের বোর মন পাওয়া যায় না, পুত্রবধূর মন পাওয়া যায় না, আসেনি। ইসলাম এখন ঘরে নাই, ইসলাম এখন মার্কেটে চলে গেছে। বাজান আগের দিন ফজরের নামাজের আগে আপনাদের আমাদের মা চাচিরা সকালবেলা বুড়ে ঘুমের থেকে উঠতেন, আমার আম্মা হুজুর এখনো সকালে বুড়ে তাহাজ্জতের আগে ঘুমেরতে উঠে। আমি জিজ্ঞাসা করি প্রায় সময় এত সকালে ঘুমাতে উঠেন কেন, আমার মা বলে যে এই রাস্তা দিয়া কত পীর ফকির ওলি আউলিয়া কত নামাজি কত মানুষ কত মুমেন বান্দা হাঁটা চলা করবে, এখানে ময়লা আবর্জনা থাকলে বিয়াদবি হবে, এই জন্য রাস্তাটা ক্লিন করে রাস্তাকে পরিষ্কার করা রাখা, এটা আমার নবীর সুন্নাত। চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। আর এখন স্টার জলসা জি বাংলা দীক্ষা সাপ গুমা রাত্রে ১১টা আর ম্যাডাম গুমা ১টা, সাপ ঘুমাইছে কয়টা? ১১টা, ম্যাডাম ১টা। ম্যাডামরা যদি ডাক দেন এক গালরে ৩২ গাল করে তুই রাখে, দেখছো না সারা রাত স্টার জলসা দেখে ঘুমাইছি। যেই ঘরে স্টার জলসা ঢুকছে এই ঘরটা বিনাশ হয়ে গেছে। আজকে যেদিন থেকে সোনার বাংলায় ভারতের কালচার ঢুকাইয়া দিয়েছে, সোনার বাংলায় যেদিন থেকে স্টার জলসা প্রবেশ করেছে ওই দিন থেকে পুত্রবধূ আর শাশুড়ির গঞ্জাম, দিন যত যাচ্ছে পুত্রবধূ আর শাশুড়ির গঞ্জাম বাড়তেছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এগুলা বাড়তি আছে, বাড়তে আছে। এগুলা কাদের কালচার? খ্রিস্টানদের। কাদের কালচার? খ্রিস্টানদের। আগের দিনের মারা আব্বা উজু করে তাহাজ্জতের নামাজে চলে গেছে, মাইজিরে দেখতাম মাইজি কোরআন তিলাওয়াত করার জন্য বসে গেছে, দুই চার পাঁচ পৃষ্ঠা তিলাওয়াত না কইরা মাইজি রান্না বাড়ার কাজে যায় নাই। আব্বা মসজিদে পাঁচ দশ পৃষ্ঠা তিলাওয়াত না কইরা বাড়িতে আসে নাই, ওই সময় কি রহমত ঘরে কম ছিল না বেশি ছিল? আওয়াজ করে বলেন, যদিও খানার অভাব ছিল, মানুষ পেটের ক্ষুধা কষ্ট করেছে, কিন্তু মানুষের আত্মা বড় শান্তি পাইছে। সাধারণ মানুষগুলা আল্লাহর ওলি হইয়া আল্লাহ ওয়ালা হয়ে হয়ে দুনিয়াতে বিদায় করেছে। যেদিন থেকে
ভারতের কালচার, পশ্চিমাদের কালচার আমাদের সোনার বাংলায় প্রবেশ করেছে। আমাদের এলাকায় পাবনা বলেন, সিরাজগঞ্জ বলেন, ঢাকা বলেন, আমাদের অঞ্চলে যেদিন থেকে পশ্চিমাদের চরিত্র আমরা ধারণ করা শুরু করেছি, ওই দিন থেকে সোনার বাংলায় হঠাৎ করে সিডর আসে, হঠাৎ করে আয়লা আসে, হঠাৎ করে ঘূর্ণিঝড় আসে, হঠাৎ করে করে চিত্রান আসে। জুড়ে জুড়ে বলুন ঠিক না বেঠি? এগুলো আসবে কেন? সোনার বাংলায় চিত্রান আসবে কেন? আমরা তো সোনার বাংলার সোনার মানুষ, আমার সোনার বাংলার মতো, আমার দেশের মানুষের মতো এত সহজ এত সরল মানুষ। আমি মৌলানা হাফেজ কারি আব্দুর রহমান, বহির্বিশ্বে বহু দেশে আল্লাহ পাক আমাকে ঘোরার সুযোগ করে দিয়েছে। সোনার বাংলার সোনার মানুষ, এত সরল সোজা মানুষ পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার মন বলে, এটা আমার মন বলে, বাংলাদেশের মানুষের আগে, এত সোনার মানুষের আগে জান্নাতে শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ নবীর সাথে আর কেউ যেতে পারবে না, কারণ আমার দেশের মানুষের মতো এত সরল এত সহজ এত আল্লাহওয়ালা এত আমলি আর কোথাও নাই। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? তো ইদানিং কিছু ভাইরাস ঢুকে গেছে, ইদানিং ভাইরাস, এটা হলো বিনা টাকার ভাইরাস। আপনি মাগনা ফাইলে বাঙালি আলকাত্রাও খায়, খায়নি? আপনারা দেশে কি কয় আলকাত্রারে? আমাদের ব্রাহ্মণ বাড়ি আলকাত্রা কয়, ভাবনাতে কি কয় আলকাত্রা? আলকাত্রা মাগনা ফাইলে খায়। এখন তো মাগনা, মাগনা ফাইলে মাগনা জিনিসগুলা, মাগনা কি মাগনা? আপনাকে একটা কিতাব ধরাই দিছে, এই কিতাব খুললা দেখে এই কিতাবের মধ্যে লেখা মোনাজাত করা বিদাত। এই কিতাব আসেনি? আসে, সাবধান সাবধান। বাজার সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। দোয়া বিরোধী এখন বর্তমানে আছে, পাপনাতে আছে কিনা আমি জানি না, আমার ভাইরা বলে আছে, সাবধান। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাপ দাদা যারা, আমাদের মুরব্বী যারা, তারা গভীর রাতে আল্লাহর কাছে কেঁদেছে, হাত তুলে তুলে অঝরে কাঁদছে। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো বান্দার চোখের পানি। বান্দারে কম কম হাসো, বেশি বেশি কাঁদো, ফালিয়াদ হাকু কালিলাউ ওয়ালিয়া বুকু কাথির। আমি যখন দেখি আমার বান্দা কম কম হাসে বেশি বেশি কান্দে, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে আমার জুস আসে, আমি বান্দাকে মাফ না করে আর পারি। বিক্ষক দুর্জয় গেলে একবার ভিক্ষা না দিলে দ্বিতীয়বার গেলে আমার বাবাজির কাছে জুল যায়, বলে আব্বা আমি ব্রাহ্মণ বাড়িতে আসছি, আব্বা আমার কাছে গাড়ি ভাড়া নাই, বাজান আমার আপনি 100 টাকা দেন। একবার কইব ব্রাহ্মণ বাড়িয়ার বেড়ারে 100 টাকা দিলে লাভ হবে কি? দুইবার তিনবার যখন যামু বিরক্ত হইয়াও কইব দুরুজা এটা ফেরি ফিরি করতেছে, 100 টাকা এটা দিলা কইবনি? বাজান কইবনি? আল্লাহ কয় আমার বান্দা যখন দুনিয়ার সব মানুষ আমার বান্দার ফিরাইয়া দিলেও আমি আল্লাহ আমার বান্দারে ফিরাইয়া দেই না। কেন দেই না জানুনি? আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দে, এই হাত কাটতে আর আওয়াজ করে বলেন আল্লাহ হাত বানিয়েছে, যে মৌলবী দুয়ার বিরুদ্ধে কথা কই মৌলবী হাত বানাই তার বলি। ও মৌলবী আমার নবীরে আল্লাহ মেরাজে নিয়ে 50 শক্ত নামাজ দিছে, একাধিক মাস রোজা দিছে, 11 মাস 12 মাস রমজান, নবী পাইয়া খুশি, নবীর কত হইল যা পাইছি তাও তো লাভ, মারহাবা কর, যা পাইছি তাও লাভ। নবী তো আল্লাহর কাছে কয় নাই আল্লাহ আমার উম্মতরে কমায়া দাও,
কয় না দিয়া নবীরে কয়াইছে মারহাবা কন। এখন আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ব্রাহ্মণ বাড়ি আই বেতিল নামাজ কো এক রাকাত, কয় রাকাত আপনাদের এখানে কয় রাকাত চলে? তিন রাকাত। ব্রাহ্মণ বাড়ি রোগ আছে এক রাকাত, দোয়াত সময় দেওয়ার দরকার নাই, ফরজ ফেরে দৌড়াও বাইর যাও বাড়ির যাও। মসজিদ এখন তালা লাগতেছে ঠিক না বেচি? হাই রে মসজিদে কেন তালা লাগবে রে? বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি নারাজ হইয়া যাইতেছে, আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে যাচ্ছে। মসজিদ কেন তালা? দুনিয়ার সবচেয়ে বড় দামি জায়গাটার নাম কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? আপনারা বলুন, মানুষ এখন মসজিদে না বাজারে? হে নবীর উম্মত, তোমার আমার নবীর যেদিন মরা উডের পাশে উজুরি চাপাইয়া দিয়েছে, খাতুনের জান্নাত খুঁজতেছে আর বলতেছে ও মক্কাবাসী, তোমরা কি আমার আব্বারে দেখেছ? এরে মক্কার লোকেরা, তোমরা আমার আব্বারে দেখছো? খুঁজতে 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 যায় দেখি কাবা ঘরের কিনারাই, মা নাই বাবা নাই, তিন নবীরে উডের পসা উজুর দিয়া নবীর পিঠ মুবারকে চাপায়া দিয়া রাখস। একদিন নয় দুই দিন নয় রে তিন দিনের ক্ষুধার্ত নবী, নবীর পেটে খাবার নাই, নবী উম্মতের কথা বলে না। আজকে এই নবীর উম্মত ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা পড়ে, এই নবীর উম্মত বলে গাঞ্জা, এই নবীর উম্মত বলে ফেনছি, এই নবীর উম্মত বলে জুয়া খেলে, এই নবীর উম্মত বলে মা বাবারে গর্তে বের করে দে। তোমার মতো ফোরা কপাল উম্মত নবীর সামনে হাশরের ময়দানে চেহারা দেখাইবার কোন যোগ্যতা তোমার? খারাপ লাগতেছে বাজার? খারাপ লাগলে শেষ করে দেব, বারবার তো আসতাম না বাজান, বহু দূরতে আসছি। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর পিঠ মুবারকে মরা উডের পাশে হুজুরি, আম্মা জান খাতুনের জান্নাত ফাতেমা দয়াল নবীজির কাছে যায় বলে বাবা, এই মক্কার লোক কেন আমার বাবারে ভালোবাসে না? বাবা গো মক্কাবাসী কেন আপনারে ভালোবাসে না? কারণ কি? মক্কার লোকে খালি আপনারে ঢিল মারে পাগল বলে, কারণ কি? আমার নবী বলছেন চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার। মক্কার মানুষ আমি নবীরে চিনতে পারে নাই, মারে আমার তো কোনো অপরাধ নাই, আমি আমার উম্মতের আমি দীনের সঠিক রাস্তাটা খুঁজে বের করে দিয়ে যাচ্ছি।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার উম্মত যদি এই সোজা রাস্তার মধ্যে উম্মত থাকতে পারে, খোদার কসম ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলে বাবা এই যদি হয় আমি এখন আল্লাহর কাছে হাত তুলা দিব। আল্লাহরে কুমাল্লা গো, মক্কার মানুষ আমার বাবারে কেন দেখতে পারে না? মক্কাতে গজব দাও। আমার নবী বলে মারে তুই যদি হাত তুইলা আল্লাহর কাছে বলস পিছন দিক দিয়া তোর আব্বা যদি আমিন কয়ে ফালা মক্কাতে আগুন লাগা যাইব, মক্কাতে কোনো ফসল আদি হবে না রে মা, মক্কার মানুষগুলা না খাইয়া মারা যাইব। মানুষগুলা যদি না খাইয়া মারা যায় আমি কাদের কাছে মধুর কালিমা প্রচার করব? ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী তো উম্মতের জন্য এভাবে কষ্ট করেছেন। আসক্তের নামাজ আমরা চাই কি না? দোহা তুলে দেখাইয়া দেন, চাই কি চাই না? আঙ্গুল গুলা সুদা করেন, আসক্তের নামাজ চাই কি চাই না? বলেন আয় আল্লাহ আসক্তের নামাজই বানিয়ে দাও। আল্লাহ তোমার ইবাদত বন্দিগীত আমাদেরকে কবুল করে নাও, মা বাবার খেদমত আলা বানিয়ে দাও। আমিন কর। বাবা আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে এত পছন্দ করে বানিয়েছেন, মহব্বত করে বানিয়েছেন, চারটা জিনিসের কসম কেটেছেন, মক্কা মদিনা। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি তুন দেশের, আমি ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ চারটা জিনিসের কসম কেটে বললাম, ওয়াত্তিন আমি তিন দেশের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন তুনের কসম খাইলাম, আমি আল্লাহ মক্কা মদিনার কসম খেয়ে বলতেছি আমি মানুষকে যে সুন্দর করে বানিয়েছি এত সুন্দর আমি কোনো জাতিকে দেই নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই মানুষ যদি আমরা ইবাদত না করি, গোলামি না করি, কবরস্থান আপনার আমার পাশে, কবরে যে যাব এটা তো কোনো অস্বীকার করার কোনো সুযোগ। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সকল প্রাণী বিশ্বাস করে। ফেরাউন 350 বছর হায়াত পেয়েছিল, কত বছর 350 বছর হায়াত পাইছে। ফেরাউন কয় 350 বছর হায়াত পাইয়া মানুষের সামনে কয় আমি খোদা, আমি খোদা, আমার সে বড় খোদা কেউ নাই, আমার সে বড় খোদা কেউ নাই। রাতের অন্ধকারে উঁচু পাহাড়ে গিয়া কান্দে আল্লাহ আমি তো ডুপ্লিকেট খোদা। মানুষ জানে কেউ বয়ে কথা কয় না, কেউ লজ্জায় কথা কয় না, আল্লাহ আমি যে দুই নম্বর খোদা। দুনিয়ার মানুষ যদিও না জানে তুমি তো জানো, আল্লাহ আমার একটু ক্ষমতা দাও, একটু পাওয়ার দাও, যা করার তুমি তা কইরো। মানুষ আমারে খোদা কইলে ভালো লাগে, নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয় সাইসদ যখন যা দিলাম 350 বছর হায়াত পাইছিল ফেরাউন, এই ফেরাউনের একটা ফুট খাজলি জ্বর সর্দিও হয় ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার দুলিশাত করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমতার আসনে বসাইতেও পারি, আবার জুতা দিয়া বাইরে ক্ষমতাতে নামাইতেও পারি। তো যেই আল্লাহ ক্ষমতা দেয়, যে ক্ষমতা নেয়, এই আল্লাহ ছাড়া আর কাউকে মাথা নত করা, আর কারো কাছে মাথা নত করা জায়েজ না। আমরা তো ক্ষমতার কাছে মাথা নত করে ফেলি, আমরা তো অন্যায় কাজ করতে করতে মাথা নত করে ফেলি। আপনি একটা বার চিন্তা করেছেন আপনার জিন্দগি থেকে 60 বছর 70 বছর থেকে 30-40 চলে গেছে,
এই যে আমার আব্বা এখানে বসা, ওনার দাড়িগুলা পেকে গেছে, আমার আব্বারা বসে রইছে ওনাদের দাড়িগুলা পেকে গেছে, ওনারা কি আমাদের মতো যুবক একদিন ছিলেন না? এই চামড়াগুলা টাইট ছিল না ওনাদের? ছিল না? আজকে ডিল হয়ে গেছে। কেন? বোঝা গেল প্রত্যেকটা জিনিসের শুরু আছে শেষও আছে। বাজান আমরা চলে যাব, আসুন যাওয়ার আগে কিছু ভালো কাজ করে যা। ভালো কাজ কি? এই যে আপনারা মরজি এই কবরস্থানের কাজ করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন, কাজটা ভালো না খারাপ? আওয়াজ করে বলেন ভালো। কবরস্থান পবিত্র জায়গা, পবিত্র স্থান যেখানে আল্লাহর ওলিয়া উলিয়ারা সাধনা করে, যে জায়গার মধ্যে আল্লাহর কুতুব আল্লাহর কুতুবরা রিয়াজত করে। কবরস্থান, এই কবরস্থানের দান খয়রাত করবেন, কবরস্থানটাকে সৌন্দর্য করবেন। যাদের মা বাবা কবরে শুয়ে গেছে, মা বাবার কবরের পাশে দাঁড়ায় আগে কাঁদবেন আর বলবেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি বাংলাদেশের 64টা জেলায় আমার প্রোগ্রাম হয়, আমি 64টি জেলায় ঘুরে 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 দেখছি দুনিয়ার মধ্যে নিঃস্বার্থভাবে দুইজন মানুষ যাকে ভালোবাসে, দুইটা মানুষ হলো মা আর বাবা। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর পরে যাকে খেদমত, যার তত্ত্বাবধান, যার অনুসরণ, যার দিকে খেয়াল করার কথা বলেছেন, ওই দুইজন ব্যক্তি হলো মা আর বাবা। যুবক অল্প সময় বস, জানি না আজকের মাহফিলে কার জানি মা নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি গুনাগার, আমার আম্মা অসুস্থ, স্টেজে ওঠার আগেও মোবাইল করেছে, আব্বা তুমি কয় আস, গত রাত্রে 2টা বাজে মোবাইলে কল, সিলেট শাস্তাগঞ্জ আমার প্রোগ্রাম, আমি প্রোগ্রাম শেষ করে 4টা বাজে নিশিতা ঢাকা আসছি, 2টার সময় আমার মোবাইলে কল আসছে। আমি মনে মনে ভাবছি রে যেই মানুষটার জন্য এত পরিশ্রম করি, মনে হয় মানুষটা আমারে কল করেছে। না গো বাবা না, রাত্রে 2টা বাজে দেখতেছি আমার মোবাইলে যে কলটা বাজতেছে, এটা আর কারো কল নয়, এটা আমার মা ফাগুলিনীর কল। 10 দিন 15 দিন 5 দিন 7 দিন পরে পরে যদি বাড়িতে যাই, আশপাশ প্রোগ্রাম থাকলে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নরসিংদী সাইডে প্রোগ্রাম থাকলে রাতারাতি বাড়িতে যাই। যেদিন বাড়িতে যাব, অনেক দিন বলছি ড্রাইভার রে বাড়ির কিনারায় যায় বাঁশিটা বাজাইস না, কারণ আমার 75 বছরের আমার মা, মায়ের ঘুম ভেঙে যাবে। যুবকরি বাঁশি বাজানো লাগে না। আমি বাড়িতে যখন প্রবেশ করেছি একটাই ডাক, কে আমার বাবা তুমি আইছো নি, মা গো তুমি কেমনে জানো এত রাত্রে বাড়িতে আসবো,
আমার মা মারা সাথে ঝগড় দে বাবা রে, দুনিয়ার কোন মা তার ছেলের বাড়ির বাইরে রাইকা মা পাগলিনি ঘুমাইতে পারে না, ঠিক না মিঠি যুবক রে? বাড়িতে যা পরীক্ষা করবা, সব দরজা বন্ধ, একটা দরজা বন্ধ না, মায়ের দরজা। কতদিন বাড়িতে গেছি, মা বোনের বাড়িতে বেড়াইতে চলে গেছি, গেটের মধ্যে টুকাইতে লাগলাম, 50টা ডাক দিল কাজ হয় না, একটার পর একটা মোবাইলে রিং দিল কাজ হয় না। আমি ওই দিন থেকে মনে মনে কল্পনা করেছি যে মাটা পাগলের মতো রাত জায়গা সন্তানের জন্য বসে থাকে। এই মা কার জানি রে, এই পাবনার গুরুস্থানে চিরদিনের জন্য ঘুমায় গেছে। বাবা যার ঘুমায় গেছে, যাদের ঘরে বাবা আছে মাস দুইটা পা আমার সামনে আইনা দে, আমি তোর পায়ে দুইরা পাবনার মানুষ রে বইলা যাই। আমি আব্দুর রহমান নাইমি, হায়াতে বেঁচে থাকলে দেখা হতে পারে, জীবনে যদি কোনো উন্নতি করতে চাও দুইটা জায়গা গঞ্জাম বাজাইও না, একটা জায়গা হলো মার দরজা আরেকটা হলো বাবার দরজা। চিৎকার মেরে বলুন না, ঠিক না বেটি? যত বড় বড় জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারওয়ালা, এদের পিছনে গিয়া দেখবা মার অবদান, বাবার অবদান। আমি ওই দিন ফেসবুকে দেখেছি এক মা রাস্তার মধ্যে পচা রুটি টুকায় খাইতেছে। মাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, মা গো তোমার চেহারা তো অত সুন্দর, কাপড় চোপড় সুন্দর দেখা যাচ্ছে, মা এমন হলে কেন? ধাঁধা করে খেলে দিয়েছে, বাবারে আমি ছয়টা সন্তানের মা, আমার বাবা এই ফুলা পান্ডে পড়ালেখা করাইতে যাই, আমি মা কত কষ্ট করেছি, তার আব্বা চলে গেছে, আমি মায়ের রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছি, আসিনি, চরিত্র আসিনি। কে বলছে মা বাবার খাওয়াইলে কমে? কুটি কুটি টাকা হবে রে, টাকার বান্ডিল তুই। আমি আব্দুর রহমান নাইমি, 17 বছর হয়েছে আমার আব্বারে হারাইছি, আজকে রাত 40-50 হাজার টাকা দিয়ে নিয়ে নিয়ে ঘরে যাই, কিন্তু বাবা যে একটা জিনিস আবদার করত, বাবার এত সময় মতো দিতে পারলাম না, পাবনার বাইরে আমি তোরার ভয়ে দৈরা কয়া যাই, বাবা যদি তোদের কাছে কিছু আবদার করে 10-50-20-100-500 রেইন করে বাবারে দিয়া দিবি, বাবারে বুঝাইস না তুই যে রেইন করছস, দেখবি বাপ যখন তোর জন্য 500 টাকা দিয়া বাবারে খুশি করছস, আমার আল্লাহ কয় আমার আব্দুল্লাহ তার বাবারে 500 টাকা দিয়া চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটাইয়ে দিস, বাবা দেখবার নোটটা লইয়া দোকানে যাবে, চায়ের দোকানে যায় মানুষকে বলবে আমার ফুলামারে 500 টাকা দিছে, আমার ফুলামারে পাঞ্জাবি বানাইয়ে দিছে। ছেলে যদি প্রতিষ্ঠিত হয় মা বাবার চাইতে খুশি দুনিয়াতে আর কেউ এত হয় না, জোরে জোরে বলুন ঠিক না বেঠি? মা যদি 10টা টাকার পান্সা মায়ের আইনা দিস, টাকা হবে
বড় বড় টাকাওয়ালারা রাস্তা রাস্তা ঘুরে। গত কয়েকদিন আগে নরসিংদী আমিন জুট মিলের ম্যানেজার, যেই জুট মিলের মধ্যে 30,000 লোকে কাজ করে, কত হাজার 30,000 লোকে কাজ করে, আমিন জুট মিলের ম্যানেজার সাধারণ সম্পাদক নির্বাচন করে পাস করছে। তাহলে এক টাকা করে লইলে 30,000 লোকে তো কত হাজার ফা, কত হাজার, 30,000 প্রতিদিন এক টাকা করে রাখে, 30,000 এক টাকা না, কলমটা ধরলে 50, 20, 200, 500 আস। বেকুমের মতো দাঁড়ায় কান্দে হুজুর, আমার মা নাই নাই গো, প্রাণের মা গো, আমি তো বলতে পারি না, দাঁড়ায় কাঁদতেছে। জিগেলাম কি হইছে হুজুর, আজকে টাকা দুই পকেটে রাখার জায়গা পাই না হুজুর, কিন্তু রাস্তা রাস্তা ঘুরি, মায়ের আসল মায়ের চেহারার মতো মা এমনি জায়গায় কোথাও খুঁজে পাই না। দু হাত তুলেন, আবার দুইটা হাত তুলে দেন, তুলে সুজা করেন, সুজা করেন, একবার আঙ্গুল গুলো ছড়াই দেন। আমার মন বলতেছে প্রোগ্রাম কবুল হয়ে যাবে, আঙ্গুল গুলো একবারে দেন, একবারে ছড়াই দেন, বলেন আল্লাহ, আওয়াজটা মুখটা ভরে ডাকেন আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত খানি বাড়িয়ে দাও, আওয়াজ করে বলেন হায়াত বাড়িয়ে দাও, আয় আল্লাহ মা বাপ কেমন জিনিস বুঝবার তৌফিক দান করে দাও, আল্লাহ যাদের মা বাপ চলে গেছে তাদেরকে মাফ করে দাও, আমিন কন, আমিন কন, বলেন আয় আল্লাহ এই সমাজকে শান্তির সমাজ হিসেবে কবুল করে নাও, এই সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ কোরআনের আলো জ্বালিয়ে দাও, ইয়া আল্লাহ মুরব্বীদেরকে তাজিম সম্মান করার তৌফিক দান করে দাও, ইয়া আল্লাহ আমার যুবকদেরকে সোনার যুবক হিসেবে কবুল করে নাও, ইয়াবা মুক্ত আল্লাহ গাঞ্জা মুক্ত জুয়া মুক্ত সুদ মুক্ত সমাজ হিসাবে কবুল করে নাও, বলুন আমিন, আল্লাহ কবুল করুক, আমিন কর। আমার বাবার ভাইরা, আমি আবদার করে যাচ্ছি বিদায়ের বেলা আপনাদেরকে, আবদার করে যাচ্ছি মা বাবাকে খেদমত করবেন, যুবক মা বাবার সামনে দাঁড়াইয়া শক্ত কথা কইও না, এই দেখো বুড়া বুড়া আব্বারা কান্দতেছে, এদের তো মা বাপ নাই, আমরাও যারা বাবাকে হারিয়েছি আমরা বুঝতেছি বাবা যে কত বড় সম্পদ ছিল। আল্লাহ বললাহ তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সামনে নরম নরম কথা কও, মা বাবা কবর থেকে ডাকতেছে আব্দুর রহমান আমি মার চেহারাটা কি মনে পড়ে না, আমি বাবার চেহারাটা কি মনে পড়ে না, প্রতিদিন ফজরের নামাজের পরে বাবার কবরের পাশে যায় দাঁড়াইবা, ফজরে পারলা না সপ্তাহে একদিন দাঁড়াইবা, একদিন পারলা না বছরে হলে দাঁড়াইবা, মাসে দাঁড়াইবা, কারণ আউলাদের দোয়া আল্লাহ খালি ফিরায় দেয়। আমি মৌলভীরে ভাড়া করে আনছেন 50,000 টাকা দিয়া দিয়া দিলে খুশি মনাইলে বেজার, ঠিক না বেটি, ঠিক না বেটি বাজান, আমি তো দোয়া করবো আমার মা বাবার জন্য, আমি জোর হাত করে ভুলে যাই। যুবক যাদের করে বিদ্যা মা আছে বাবা আছে আজকে মা ফিলতে যায় পায়ে ধরে কাঁদবি আর বলবি ব্রাহ্মণ বাড়িয়াতে একটা মৌলবী আইছিল, মৌলবী কয়ে গেছে মা বাবার সেইতে দামি সম্পদ বলার কেউ নাই, আমি মার হাতে চুমা দেই, আমার মায়ের পায়ে চুমা দেই, সিঁড়ি কই লইব গুনাই লইব, মার পায়ের মতো তো সম্পদ আর কোনো কিছু দুনিয়াতে হতে পারে না।
আমি এখনো যদি চলে আসি আমার মা বাড়ির গেটের বাইরে এসে দাঁড়ায় থাকে, এটা আমার মা না তোমার মাও, তোমাদের মা ওই কষ্টটা করে, মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। এই পাকনাদারি বাবা যদি কষ্ট পায়, হাদিস শরীফে আসছে 70 জন ওলির দোয়াত সন্ধে আছে, কিন্তু সন্তানের বেলা মা বাবার দোয়াত কোনো সন্দেহ। বৃদ্ধাশ্রম হইতেছে এখন, আমার বুঝে আসে না, আমার মা যদি আমাকে সডি ঘরের মধ্যে আউজের মধ্যে যদি আমার মা আমাকে আঘাত করত, ইচ্ছা করলে পারত না, কিন্তু মা তো আমাকে একটা রাত্র আমাকে কষ্ট করতে দেয় না। আড়াই বছর মা মেতরের চাকরি করছে, 10 মাস 10 দিন উজাড়া পেড়ে রাখছে, বিষাক্ত 20টা প্রাণী কামড় দিলে যত ব্যথা হয় তার চাইতে 13 গুণ বেশি ব্যথা ছিল মায়ের পেটের ব্যথা। কই মা তো কোনোদিন তোমাকে জমিনে ফেলে দেয় নাই, বৃদ্ধাশ্রমে মাকে কেমনে দাও, কেমনে দাও, বুঝে আসে না, বুঝে আসে না। বেশি বেশি মা বাবাকে দিবা, মা বাবার মন খুশি রাখবা, আল্লাহ দেখবা তোমার ভাগ্যের ছাকা ঘুরাই দিবে, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করে ফেলেছি, কষ্ট দিয়েছি আপনাদেরকে। আসুন নবীকে দাঁড়ায় একটু সালাম জানাই, ইয়া নবী সালাম।